ইতালির রোমে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসীরা বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রাষ্ট্রদূত বলেন এটি এখন সকল ভাষাভাষীর মানুষের মাতৃভাষার অধিকারের স্বীকৃতির দিন এদিনে সকলকে নিজ নিজ মাতৃভাষা তুলে ধরার পাশাপাশি অন্যান্য ভাষাভাষীর মানুষের প্রতিও শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান তিনি পরে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়া শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ইতালির রোমে লার্গো প্রেনেস্তিনায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে বাংলা কমিউনিটির একুশ উদযাপন কমিটি